চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে সকল বন্ধুদের জন্য অনেক আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছিল, দাদা ইকুয়ালাইজারের যে ফাংশন আছে, ফিচার্স আছে, সেই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমরা নিয়ে নিয়েছি চারটে ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার। দেখতেই পাচ্ছেন নিচে সিকুড়ি অ্যাম্পলিফায়ার রয়েছে, আর চারটে এখানে রয়েছে সোনোডাইন, তার উপরে রয়েছে ডিভিএক্স, তার উপরে রয়েছে ডিওডি ডট, আর তারপর রয়েছে বেরিঙ্গার। তো চারটে কোম্পানির ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার ফুল রিভিউ করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে, সাথে রাজেশ দা। নমস্কার। তো রাজেশ দা হেল্প করছে, আমার অতটা আইডিয়া নেই, কারণ দেখেছেন আমি সিঙ্গেল ব্যান্ডের একটা এই কোম্পানি ইউজ করি। তো টোটাল আরও তিনটে রয়েছে, চারটে যে ইকুয়ালাইজার সেটা একটু ব্যান্ডগুলো সম্বন্ধে যাতে আমার বন্ধুরা কিছুটা আইডিয়া পায়, আমি চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে যতটা পারি শেয়ার করার। 20 থেকে 20 কিলো হার্জ, দ্বিতীয়টাতেও রয়েছে 20 থেকে 20 কিলো হার্জ, তৃতীয়টাতেও রয়েছে 20 থেকে 20 কিলো হার্জ, আর সোনোডাইনটাতেও রয়েছে এইখানে 20 থেকে 20 কিলো হার্জ। তো চারটে দিয়ে কিন্তু সেম ফ্রিকোয়েন্সি বাঁধা আছে, 20 থেকে 20 কিলো হার্জ আপনার এই জন্য রয়েছে, 20 থেকে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ অবধি মানুষ শুনতে পায়। আচ্ছা, আমরা শুনতে পাই 20 থেকে 20 কিলো হার্জ অবধি, তার বাইরের যেমন 20 নিচের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, যেমন 10-15 আরো নিচে যেগুলো আছে সেগুলো আমরা শুনতে পাই না, এমনকি 20 কিলো হার্জ উপরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো আমরা শুনতে পাই না। সেই জন্য প্রত্যেকটা ইকুয়ালাইজারে আপনার 20 থেকে 20 কিলো হার্জ এই জায়গাটাই দিয়া থাকে। এবার যদি এটা 31 ব্যান্ডের ইকুয়ালাইজার, যদি আপনার 15 ব্যান্ডের, আমাকে কি একটা সিঙ্গেল ব্যান্ডে দেখাবেন, তাতে কিন্তু 20 থেকে থাকে না, 20 থেকে থাকে না, কিন্তু কাভার আপনার পুরোটাই করা থাকবে। আচ্ছা, কিভাবে একটু সিঙ্গেল ব্যান্ড দিলে একটু ভালো হয় দাদা, একটা দিন। হ্যাঁ, এটা একটা ডুপ্লিকেট, তাহলে আরো ভালো বুঝতে পারবো। ডুপ্লিকেট তো আপনি, আচ্ছা আমাকে বুঝিয়ে দিন না, দেখুন এখানে আমি এটাই বলছিলাম, এখানে 25 থেকে দেওয়া আছে, এখানে 16, দেখুন এখানে 25 থেকে 16, মানে পুরোটাই কভার করার চেষ্টা করা হয়েছে, পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা পুরোটাই। তার মধ্যে দেখুন এখানে 25 এর পরে দিয়েছে 40, মানে এখানে 25 এর পরে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড গায়েব আছে 40, তারপরে আপনার 63 এর পরে 100, একটা করে গ্যাপ আছে, তাই জন্য 15 ব্যান্ডে এটা 15 ব্যান্ডে কভার আপনার দেখুন পুরোটাই করার চেষ্টা করেছে, যতটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমরা শুনতে পাই। তার মানে আমরা সিঙ্গেল ব্যান্ডই নিই বা ডুয়াল ব্যান্ডই নিই, হ্যাঁ একই জিনিসটা না, এখানে আপনি ইকুয়ালাইজেশন করার অনেকটা ভালো অপশন পাচ্ছেন। কিরকম, এখানে যখন আপনি 63 বাড়াচ্ছেন, তার পাশে 50 আছে, 80 আছে, ঠিক আছে, এগুলাকে আপনি আলাদা করে ব্যালেন্স করতে পারছেন। এখানে যখন আপনি 63 বাড়াবেন, ঠিক আছে, এই 50 আর 63 অটোমেটিক অনেকটা ফারাক পড়ে যাচ্ছে, অনেকটা ফারাক, ওগুলো আস্তে আস্তে বাড়ছে, ওগুলো আস্তে আস্তে বাড়ছে, এখানে অতটা ভালোভাবে ইকুয়ালাইজেশনটা করতে পারবেন না। আচ্ছা, ব্যান্ড গুলো, ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো নিজের মতো করে করতে পারবেন না, সেই হিসাবে দিয়ে আছে এটা। আচ্ছা, এবারে প্রথম থেকে যেটা আমরা জানি খুব সাধারণ কথাই, যে লো মিড হাই তিনটেই আমরা বুঝি ইকুয়ালাইজারের মধ্যে, ওই বিষয়টা একটু ব্যান্ডের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিন, ব্যান্ডগুলো কিভাবে কাজ করে বা কিরকম সেপারেশনটা। এইটা আপনি, আমি প্রথমেই বললাম এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আপনি শুনতে পাচ্ছেন যে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, এর মধ্যে লো মিড হাই প্রত্যেকটা ইকুয়ালাইজারেও আপনার থাকে, মিক্সারেও থাকে, সমস্ত কিছু থাকে। তো লো মিড হাইটা কি, ঠিক আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে প্রথমে লিখে বুঝিয়ে দিন, নাহলে আমি বুঝতে পারবো না। তো ঠিক আছে, প্রথমে আমাকে বুঝিয়ে দিন তিনটে যে সেপারেশন আছে সেপারেশনটা। দেখুন ফার্স্ট তো আমার এখানে 20 হার্জ, ঠিক আছে, আপনার 20 কিলো হার্জ, আপনি ইকুয়ালাইজারে যেটা দেখতে পেলেন এটা আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে। আপনি তারপরে এখানে মিক্সার, মিক্সারও দিয়ে থাকে লো মিড হাই, আমি এই পুরো জায়গাটাকে আমি তিনটে ভাগে ভাগ করছি। দেখুন এখানে আমি একটা পার্টিশন দিচ্ছি, তিনটে হলো এই ফার্স্ট, এখানে হচ্ছে আমার লো, যেন নিচে থেকে উপর দিকে, প্রথম থেকে প্রথমে, তারপরে এখানটাই মিড, তারপরে এখানটাই হাই, আমি জাস্ট 20 থেকে 20 কিলো হার্জ কে তিনটে ভাগে ভাগ করে, তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি, পুরো সেম টু সেম তিনটে ভাগে ভাগ করে দিয়েছি, তার মধ্যে এই পোর্শনটা আপনার এলো, ঠিক আছে। এবার অনেকে বলে কি এর মধ্যখানে আবার কি থাকে, লো মিড, মিড হাই, মিড, মিড হাই, মিড, যেরকম এইটাকে পুরোটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি, সেম টু সেম আমি মিডটাকেও তিনটে ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন কি এলো, লো এর কাছাকাছি লো প্লাস মিড, এই জায়গাটা প্রথমে, প্রথমের গুলো হচ্ছে লো মিড, লো মিড, লো মিড কেন হলো বুঝতে পারলেন, তো লো আছে প্লাস মিড, লো এর কাছাকাছি মিডটা আছে, লো ভাগটাও আছে, মিড ভাগটাও আছে, মিডটাও আছে, মিডটা যেরকম মিড ছিল মিড রয়ে গেল। এবার দেখুন এদিকটাতে হাই আছে, তার পাশেই মিড প্লাস হাই, তাই জন্য আমরা বলি মিড হাই মিড, হাই মিড, ঠিক আছে, হাই মিড, এই তিনটে জিনিস আপনার হয়ে গেল। তো ইকুয়ালাইজার, পুরো ইকুয়ালাইজারটাকে আমি যদি 31 ব্যান্ডের ইকুয়ালাইজার পাই, তাহলে আমি যদি তিন ভাগে ভাগ করে দিই, আমার 10টা করে ব্যান্ড আসছে, 10টা করে আসছে, আমি সাপোজ বলছি 10টা লো মিড হাই, লো মিড হাই, আমি যদি মিডটার ভাগটাকে যদি আরেকটু
হোয়াইট করি, হ্যাঁ হোয়াইট করলে যদি আমি আবার তিনটে ভাগে ভাগ করে দিই তখন আমার লো মিড মিড হাই মিড হাই মিড এরকম ভাবে আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাকে যখন ইকুয়ালাইজেশনটা আপনি গ্রাফ ঠিক করবেন তখন আপনাকে ওই ভাবনা চিন্তা ওরকম ভাবেই আপনাকে করতে হবে জিনিসটা। এই হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, এইটা আমরা শুনতে পাই। আর ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনার কম্পন। আমি যদি সোজা কথায় বলি স্পিকারটা, আপনি স্পিকারের সাথেই বলছি, স্পিকারটা সেকেন্ডে কতবার আপ ডাউন হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যদি আমরা 20 হার্জ মানে স্পিকারটা এক সেকেন্ডে 20-20 বার মানে উপর নিচে হবে, ঠিক আছে, সেম জিনিসটা। তো সেই হিসাবে আপনাকে ইকুয়ালাইজেশনটা করতে হবে। এবার বলুন কি। তো ঠিক আছে, ব্যান্ড 31 ব্যান্ডের ব্যাপারটা মোটামুটি খাওয়া থেকে আইডিয়াটা হলো। এবার নেক্সট দাদাকে বলি, 0 থেকে ওপরে আছে +12 আর নিচে আছে -12, আবার উপরে দেখছি +6 নিচে -6, এই ব্যাপারটা বলুন। আচ্ছা, ওই ব্যাপারটা আপনাকে বলছি, তার আগে +12 -12 আপনি যেটা বললেন এগুলো কি হলো আপনার, তাহলে ফ্রিকোয়েন্সি ব্যান্ড হলো। এবার কি এখানে দেখুন 0 dB মানে এটা ফ্ল্যাট অবস্থায় আছে, জায়গাটা সেটা বুস্ট হচ্ছে। তো গানের মধ্যে যে 100 হার্জের যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সেগুলো অটোমেটিক বাড়বে, এটা বাড়ানোর জন্য। যদি আমি এটাকে 0 dB থেকে নিচে কমাই তাহলে 100 হার্জের জায়গাটা কমবে, মাইনাস হচ্ছে। এবার এই যে নর্মাল দেখুন এটা ফ্ল্যাট হার্জ একটা মিউজিক চলছে, ঠিক আছে, তাতে 20 থেকে 20 kHz সমস্ত জিনিসটাই আছে। আমি 100 হার্জের জায়গাটা এখানটা 100 বুস্ট করলে এরকম জায়গাটা বুস্ট হচ্ছে। তো গানের মধ্যে যে 100 হার্জ গুলো আছে সেগুলো বুস্ট হবে, মানে বেসটা বাড়বে, সেগুলো বেস বাড়বে। আর যদি আমি এটাকে যদি কমাই তাহলে এই এটা গ্রাফটা কমবে, মানে গানের মধ্যে যে বেস গুলো আছে সেগুলো কমে যাবে। সেম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথেই সেম। এইটা হচ্ছে যে 12 dB পর্যন্ত বুস্ট, মানে কি একটা যদি আমি ডিবিতে যেরকম দিয়ে থাকে না মিটার লেভেল গুলো দিয়ে থাকে, যেমন -10 dB, 0 dB, +10 dB, সেই হিসাবে ডিবিটি ক্যালকুলেশনটা কতটা বুস্ট হবে, কতটা কম বেশি হবে। এতে একটা অপশন থাকে, যেমন এখানে যখন +12 +6 এই সুইচটা যদি আমি প্রেস করি রেঞ্জটা, তাহলে ফার্স্ট অবস্থায় আমার এটা তুললে 12 dB পর্যন্ত বাড়তো, তখন করে দিলে 6 dB পর্যন্ত বাড়বে, মানে বুস্টিংটা কম হবে। আচ্ছা, ঠিক আছে, সেই জন্য এটা করা আছে। প্রোগ্রাম ফোগ্রাম যেই পারপাসে যেরকম লাগবে সেই হিসাবে করা থাকে, ঠিক আছে। এতে দেখুন, এতে আবার যদি আমি সোনোটাই না আসি, এতে 15 dB পর্যন্ত বুস্ট আছে, কিন্তু15 পর্যন্ত কমাতে পারবো। তো ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে আমি দেখি অনেক মাইক আলারা, একদম পাতি কথাই বলছি দাদা, মাইক আলারা এই যে ব্যান্ডগুলোকে বাঁধে দেখবেন এই রকম করে ঢেউ মতো বাঁধে, এইখানে রহস্যটা কি একটু শেয়ার করুন, তাহলে আমার বন্ধুরাও অনেকটা উপকৃত হবে। দেখুন, আপনাকে প্রথমেই বললাম ফ্রিকোয়েন্সিটা কি, আপনার স্পিকারটা এক সেকেন্ডে কতবার কম আপ ডাউন করছে, ঠিক আছে। আমি যদি 18 ইঞ্চের ক্ষেত্রে বলেন যে বেস বাজাবো, আমি ধরুন বেস বাজাবো, প্রথমে বেসের হোক, আমি বলছি এই এই ইকুয়ালাইজারটাই আমি 18 ইঞ্চি বেস বাজাবো, সেই ক্ষেত্রে কিভাবে ব্যান্ডগুলোকে ইউজ করবো। দেখুন, বেসের ক্ষেত্রে কি 18 ইঞ্চি তো আপনি তো চাইবেন না যে মিড বেরাকোটা থেকে কি টোন বেরাকোটা থেকে, আপনি সেটা চাইবেন না। আমি চাইবো বেশি হবে, তাই জন্য আপনি কি প্রথমেই তো আপনাকে বলে দিলাম যে গ্রাফের মধ্যে এক সাইড লো আছে মিড আছে হাই আছে। তো আপনি যেরকম বললে এরকম ঢেউ খেলা না কেন থাকে, তার মানে আপনি বুঝে নেন এখানে লো এর দিকটা বুস্ট করা আছে, বাকি মিড কম কমি 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 টোন কম এরকম করে করা থাকে, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারলেন যে বেস এই যে যে জায়গাটা বেস লো, লোটার মধ্যে এবার সাব লো আছে, সাব বেস লো এর মধ্যে ভাগ আছে, ঠিক আছে, এরকম ভাগ থাকে যেটা আপনার এখানে এবারে 10টার কাছাকাছি লাস্টের আপনার মিড বেস এসে যাচ্ছে, ঠিক আছে। এবার সেই হিসাবে সাউন্ড, এবার ইকুয়ালাইজেশন স্পিকারের সাউন্ড শুনে সেই হিসাবে বাঁধা হচ্ছে, ঠিক আছে। আপনাকে বক্সের সামনে দাঁড়িয়ে তো শুনে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ইকুয়ালাইজেশনটা গেল, এখানে অনেকগুলো ভলিউম আছে, এগুলোর আলাদা আলাদা কাজ আছে। এখানে একটা সুইচ আছে, ডটেও যদি দেখি এখানে একটা সুইচ আছে, একটা লো কাট,
এটা ইন আউট, এটা ইন আউট। ইন আউট মানে তো আপনি জানেন যে ইকুয়ালাইজারটা অন করা আর মানে বাইপাস করার জন্য, আর লো কাট মানে হচ্ছে বেসটা যাবে না, কাট মানে বেসটা যাবে না, লো কাট কথাটার অর্থটা বুঝুন, মানে লোটাকে আমি কাট করতে চাইছি, বেস বন্ধ হয়ে যাবে, বেস যাবে, বেস বন্ধ হয়ে যাবে। লো কাটের মানে কি, এতে এতে আবার দেখুন তাহলে এটাকে কি বলবেন, এখানে ক্লিক আছে হাই কাট লো কাট, কিন্তু এতে আবার কি একটা করে ভলিউম দেওয়া রয়েছে, এখানে ভলিউম গুলো এখানে কি লো কাট যদি আপনি টিপেন তাহলে কি হবে, একটা সার্টেন পোর্শনে কোম্পানি থেকে ফিক্স করে দিয়েছে যে এই জায়গা থেকে লোটা কাট করবে, সেটা যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে, সেটা 40 Hz হতে পারে কি 50 Hz হতে পারে। এখানে কোম্পানি আপনাকে অপশন দিয়েছে যে আপনি কত থেকে লো কাটটা করতে চাইছেন, যেমন এখানে লেখা আছে লো কাট, তার পাশে দেখুন এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে, ফ্রিকোয়েন্সির মধ্যে দেখুন এখানে লেখা আছে 25, 50, 75, 110, 200, 400, তার মানে কি এই জায়গা, এবার এখানটা দেখুন আমি কত কোনখান থেকে লোটাকে আউট করতে চাইছি, যদি আমি 100 Hz থেকে আউট করতে চাই কি 400 Hz থেকে আউট করতে চাই, মানে আমি চাইছি কি এখান থেকে এই পোর্স এই বাকি এই বেসগুলো আসবে না, ঠিক আছে, ধরুন আমি 400 থেকেই করছি, 400 থেকেই করতে এই বেসগুলো আসবে না, তাহলে আমি ভলিউমটা এরকম জায়গায় রাখবো, তার মানে কি 400 আগের যে বেসগুলো ছিল সেগুলোকে অনেকটাই কমিয়ে দেবে, ওই বেসগুলোকে যেতে দেবে না, ঠিক আছে, একদম। আমি যদি এখানে 200 রাখি তার মানে 200 পর্যন্ত 200 এদিকের যে বেসগুলো আছে ওগুলো আউট হতে মানে যাবে না, ওগুলো যাবে না, হ্যাঁ একদম, ওগুলোকে অনেক কম, ওটাই তো লো কাট, লো কাট সুইচ মানেই তো লো কাট, এটা লো কাটের সুইচ নেই, এটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড সিলেক্ট করার অপশন দিয়েছে। হাই কাট, হাই কাটটা কখন আসে, হাই কাটটাও দেখুন সেম টু সেম আপনার এখানে আছে 30, 30 kHz, 22 kHz, 15 kHz, আর এদিকে স্টার্টিং হচ্ছে আপনার 3.5 kHz থেকে স্টার্টিং হচ্ছে, মানে কি আমি যদি এইটাকে 3.5 kHz এখানে 3.15 আছে আর একটু 3.5ই ধরি, আমি যদি এটাকে যদি এই ভলিউমটাকে যদি এরকম জায়গায় রাখি তাহলে কি এই এর পরের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো ওগুলো আমার স্পিকার কাজ যাবে না, ঠিক, তার মানে বেস আর মিড যাবে, তার মানে এই ইকুয়ালাইজারটাই আলাদা করে আবার দিয়ে দিয়েছে। এই ইকুয়ালাইজারটা অনেক কিছু ফাংশন আছে, এতে দেখুন আবার এতে আরেকটা জিনিস লেখা আছে, দেখুন উইথ ফিডব্যাক ডিটেকশন, এটা আবার কিসের জন্য, এই ইকুয়ালাইজারটাতে এই এই জায়গাটায় এগুলো প্রত্যেকটাতে ফ্রিকোয়েন্সি ব্যান্ডে এলইডি দেওয়া আছে, গানের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে সেই এলইডি গুলো আপনাকে দেখাবে কোন ফ্রিকোয়েন্সিটাতে কাজ হচ্ছে, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু বন্ধুদেরকে দেখিয়ে দেবো একদম চালিয়ে কম্পারিজন করে দেখিয়ে দেবো, মোটামুটি হাই ভলিউম যেটা আর লো কাট ভলিউম দুটোই জানতে পারলাম, আর এটা তো আপনার গেনের ভলিউম, এটা তো গেন, এটা মেন, এটা 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 সব ইকুয়ালাইজার আপনি কমন পাবেন, হ্যাঁ এটা কমন, তার মানে এই যে আমরা ইকুয়ালাইজার ইউজ করি এর থেকে এটা একটু স্পেশালিটি বেশি আছে, ফ্যাসিলিটি একটু স্পেশালিটি কোম্পানি বেশি দিয়েছে, যেটা যেই কাজের জন্য লাগে, এটা যদি এই কাজের জন্য লাগে তবেই ঠিক আছে, নালে কোনো কাজের নয়। একটা ইকুয়ালাইজারের মোটামুটি লো মিড হাই এবং ব্যান্ড গুলো সম্বন্ধে একটা প্রাথমিক আইডিয়া আমি তুলে ধরার চেষ্টা করলাম, যদি আমার কোনো বন্ধুদের উপকার থাকে তো ঠিক আছে, সেই সঙ্গে আজ ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি এর কম্পারিজন দেবো, তাই তো, কোনটা কিরকম মানে প্রেসার আছে সেই কম্পেয়ারের একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনতে যাচ্ছি, সেই সঙ্গে আজ ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে।